হ্যালো টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যে ষষ্ঠ অধ্যায়ের পার্ট ওয়ান পার্ট টু করেছি এটা মনে হয় তোমরা দেখে ফেলেছ আজকে আমরা হৃৎপিণ্ডের পার্ট থ্রিতে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা কিভাবে ঘটে বডিতে এটার মেকানিজমটা তোমাদের দেখাবো তোমরা শুরুতেই দেখেছো যে আমরা চিত্রের পাশে একটা ডায়াগ্রাম এঁকেছি এই ডায়াগ্রামটা হচ্ছে হার্টের ডায়াগ্রাম এটা তোমরা পরীক্ষার খাতাতেও আঁকবে চিত্র এবং ডায়াগ্রাম এটা আঁকবে এটা আঁকার হচ্ছে যে এটা একটা যে মূল মেকানিজমটা আছে এটা তোমাকে সংক্ষেপে বুঝতে সাহায্য করবে অর্থাৎ ব্লাডটা কোন লাইন থেকে কোন লাইনে যাচ্ছে কোন নালি থেকে কোন নালিতে পাসিং হচ্ছে এটা তোমরা এই ডায়াগ্রামটা থেকে ইজি

আর বডি যে ইয়েটা আছে আমরা বডি সে এঁকেছিলাম হৃদপিণ্ডের এখানে তোমরা তোমাদের আমরা এটার যে ইয়েটা ছিল যে পার্টগুলো ছিল যে এটার ভিতরে কি কি থাকে বা গাঠনিক যে বিষয়বস্তুগুলো সেগুলো আমরা তোমাদের বলেছিলাম যে এখানে দুটো অলিন্দ দুটো নিলয় থাকে অর্থাৎ বাম সাইড এবং ডান সাইড এবং এটার মধ্যে বেশ কিছু কপাটিকা থাকে যে কপাটিকাগুলো কয়েকটা আছে খোলা বন্ধ হওয়ার কাজ করে আর কিছু আছে যেগুলো বন্ধ থাকে আজীবনের জন্য তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে মূল যে ডায়াগ্রাম এটা কিভাবে কাজ করে শরীরে সেই কাজ করার যে ডায়াগ্রাম সেটাতে চলে যাচ্ছি হৃৎপিণ্ডের একটা নিজস্ব একটা থিওরি হচ্ছে হৃৎপিণ্ডে যখন ব্লাডটা প্রবেশ করে তখন প্রবেশ করতে হয় হচ্ছে শিরা দিয়ে এবং যখন হৃৎপিণ্ড থেকে এটা বের হয়ে যায় তখন বের হয়ে যেতে হয় হচ্ছে ধমনী দিয়ে অর্থাৎ তোমরা এর মধ্যে আমাদের লেকচারগুলো যদি ফলো করে থাকো পার্ট ওয়ানে আমি বলেছিলাম যে রক্তবাহী নালী আমাদের শরীরে দুটো একটা হচ্ছে ধমনী একটা হচ্ছে শিরা ধমনী যে রক্তগুলো পরিবহন করে সেগুলো হচ্ছে বিশুদ্ধ রক্ত যেগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর শিরা যে রক্তবাহী নালী সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো শরীরে পরিবহন করে এক স্থান থেকে অন্য স্থানে তো এই একটা বিশুদ্ধ রক্ত একটা দূষিত রক্ত এখানে আসা যাওয়া করছে কিন্তু এখানে যে ম্যাকানিজমটা এটা শুধুমাত্র হৃৎপিণ্ডের ক্ষেত্রে ম্যাকানিজম সেটা হচ্ছে যে হৃদপিণ্ডে যখন রক্ত প্রবেশ করবে তখনই বিশুদ্ধ হোক আর দূষিত হোক দুজনকে প্রবেশ করতে হবে কিন্তু শিরা দিয়ে এবং হৃদপিন্ড যেখানে বের করে দিবে রক্তকে অর্থাৎ তাদের যখন তার যখন সঞ্চালন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে তখন রক্তগুলো এখান থেকে বের হয়ে আসবে এবং বের হয়ে আসার পরে তারা যেই দিকে যাবে তাদেরকে কিন্তু হৃৎপিণ্ড থেকে বের হতে হলে অবশ্যই ধমনী দিয়ে বের হতে হবে সেটা যদি দূষিত হয় তখনও ধমনী দিয়ে বের হতে হবে সেটা যদি বিশুদ্ধ হয় তখনও ধমনী দিয়ে বের হতে হবে এবং ঢুকতে হলে বা প্রবেশ করতে হলে অবশ্যই তাকে শিরা দিয়ে প্রবেশ করতে হবে এটা হচ্ছে হৃৎপিণ্ডের পার্সোনাল যে মেকানিজম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেকানিজম হচ্ছে এটা তো আমরা ডায়াগ্রামটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আমাদের শরীরে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হচ্ছে আমাদের শরীরে তৈরি হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইডের উৎপত্তি স্থল বলেছিলাম হচ্ছে দেহ আমরা যদি সেই উৎপত্তি সমাপ্তি সঞ্চালন এগুলো যদি চিন্তা করি তাহলে আমাদের উৎপত্তি স্থল ছিল হচ্ছে দেহ সঞ্চালনের স্থল ছিল হচ্ছে হৃৎপিণ্ড এবং সমাপ্তি স্থল ছিল স্থল ছিল হচ্ছে ফুসফুস যেটা শিরার ক্ষেত্রে প্রযোজ্য আর শিরার উল্টোটা ছিল হচ্ছে ধমনির ক্ষেত্রে তো আমি যদি কার্বন ডাইঅক্সাইডকে হৃৎপিন্ডে প্রবেশ করে তাহলে হৃৎপিণ্ডে ডান অলিন্দে আসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর বাম অলিন্দে আসে হচ্ছে অক্সিজেন তো এক্ষেত্রে ডান অলিন্দে যদি কার্বন ডাইঅক্সাইডকে আনতে হয় তাকে অবশ্যই শিরা দিয়ে ঢুকতে হবে অর্থাৎ আমি প্রথমে বলেছি সে যদি বিশুদ্ধ হয় তাকে শিরা দিয়ে ঢুকতে হবে তা যে যদি দূষিত হয় তাকেও শিরা দিয়ে ঢুকতে হবে তো কার্বন ডাইঅক্সাইড যখন ডান অলিন্দে ঢুকবে তখন অবশ্যই তাকে শিরা দিয়েই ঢুকতে হবে এখানে প্রবেশ করতে হলে তাকে শিরা দিয়ে প্রবেশ করতে হবে তো এটা যদি শিরা দিয়ে প্রবেশ করে তাহলে কারণ শিরা হচ্ছে নর্মালি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাহলে শিরা অবশ্যই কার্বন ডাইঅক্সাইডকে বয়ে নিয়ে আসতে হবে এবং বয়ে নিয়ে এসে সে দেহ থেকে কোথায় ফেলতে পারবে দিয়ে নিয়ে আসতে পারবে এবং আমরা জানি যে আমাদের বডিতে একটা দুটো শিরা নেই অনেকগুলো শিরা আছে এবং অনেকগুলো শিরাকে একত্রে বলা হয় হচ্ছে মহাশিরা এই শিরাগুলোকে একত্রিত করে যদি আমি বলি ইন্ডিভিজুয়ালি এদেরকে বলা যায় না কারণ এখানে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি শিরা আছে তো এই শিরাগুলোকে আমি যদি একত্রে বলতে চাই তখন শিরাগুলোকে বলতে হয় হচ্ছে মহাশিরা এবং যেহেতু হৃৎপিণ্ড আমাদের বক্ষ গহবরে অবস্থান করছে সেহেতু হৃৎপিণ্ডকে পর্যন্ত আনতে গেলে এটাকে অবশ্যই ঊর্ধ্বমুখী হয়ে আনতে হবে নিম্নমুখী আনা হওয়া যাবে না তো ঊর্ধ্বমুখী হয়ে যদি আনতে হয় তাহলে আমি এই শিরাটা নাম দিতে পারি হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা তাহলে ডানালিন্দ যখন কার্বন অক্সাইড ব্লাডটা আসবে তখন কার্বন ডাইঅক্সাইড কি ব্লাডকে অবশ্যই আসতে হবে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে তাহলে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হৃৎপপিণ্ডের ডানালিন্দে প্রবেশ করে এটা হচ্ছে মেইন থিওরি আমি কার্বন ডাইঅক্সাইডকে ডানালিন্দে নিয়ে আসছি ঠিক অ্যাট এ টাইমে অক্সিজেন যুক্ত রক্তকেও অলিন্দে আসতে হবে কিন্তু অক্সিজেনযুক্ত রক্তটা আসবে হচ্ছে ফুসফুস থেকে কারণ আমরা নাক দিয়ে নিঃশ্বাসের সাথে হচ্ছে অক্সিজেনটা নিব এবং সেটা ফুসফুসে গেলে রক্তটা ফুসফুস অক্সিজেন সমৃদ্ধ রক্ত রিপ্লেস করবে তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত যদি রিপ্লেস করতে হয় তাকে রিপ্লেস করতে হবে হচ্ছে বামালিন্দুর কাছে কারণ অলিন্দটা পুরোটাই টোটালটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দ্বারা ভরা তাহলে তাকে অক্সিজেন কাচতে হবে অবশ্যই বাম অলিন্দে এবং আমি প্রথমে বলেছি যে বিশুদ্ধ রক্ত হলেও তাকে কিন্তু শিরা দিয়ে ঢুকতে হবে তাহলে অক্সিজেন যুক্ত রক্তটাও কিন্তু শিরাপথেই বাম অলিন্দতে ঢুকবে এবং শিরাপথে তাকে ঢুকতে হলে সে নর্মাল শিরাপথে কিন্তু ঢুকতে পারবে না তাকে আমাদের বডির এক্সেপশনাল যে শিরাটা আছে সেই শিরাপথে ঢুকতে হবে তাহলে এক্সেপশনাল শিরা হচ্ছে ফুসফুসীয় শিরা যেটা ফুসফুসের ভিতরে থাকে এবং ক্যানটে এক্সেপশনাল কারণ নর্মাল শিরাতে ধর্ম হচ্ছে বা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা বাট এই ফুসফুসীয় শিরার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে তো ফুসফুসীয় শিরাটা অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে নিয়ে আসবে হচ্ছে বাম অলিন্দ তাইলে বাম অলিন্দে নি আসে দেখো যে বাম হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত দ্বারা ফিলআপ এবং ডান অলিন্দে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রক্ত দ্বারা ফিলআপ দুজনেই কিন্তু শিরা দিয়ে আসছে একজন আসছে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা পথে আরেকজন আসছে হচ্ছে ব্যতিক্রম শিরা ফুসফুসীয় শিরার মাধ্যমে দুজনেই কিন্তু ритমিনার শিরার মাধ্যমে প্রবেশ করলো এরপরে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে যে বামালিন্দে যখন আমরা জানি যে হৃদপিহ্ন হচ্ছে পাম্পিং অর্গান এটা হচ্ছে বিট করে যেটাকে আমরা হার্ট বিট বলি বা হৃদ স্পন্দন বলি তো হার্ট বিট যখন হয় তখন দেখা যায় যে এটা একবার সংকুচিত হয় একবার হচ্ছে প্রসারিত হয় তো কোন জায়গাটা সংকুচিত হবে আর কোন জায়গাটা প্রসারিত হবে এটা বোঝার উপায় হচ্ছে যে যেই জায়গাটায় রক্তটা থাকবে বা যেই প্রকোষ্ঠে থাকবে সেই প্রকোষ্ঠগুলো প্রসারিত হবে এবং যেটা থাকবে না সেটা হচ্ছে সংকুচিত হবে তো দেখা যাচ্ছে অলিন্দে দুই দুজনেই কিন্তু অলিন্দে অবস্থান করছে এবং নীলা কিন্তু খালি তাহলে অলিন্দ হচ্ছে প্রসারিত হবে অলিন্দের ডায়াস্ট্রল ডায়াস্ট্রল বলা হয় তাহলে বাম অলিন্দে অলিন্দে যেহেতু রক্ত আছে এটা ডায়াস্টলিত হবে অর্থাৎ এটা প্রসারিত হচ্ছে অন্যদিকে নীলয়গুলো হচ্ছে সংকুচিত হবে অর্থাৎ বাম নীলয় এবং ডান নীলয় দুটোই হচ্ছে সংকুচিত হয়ে যাবে তো এরা যখন সংকুচিত হবে তখন এটার হচ্ছে সিস্টল তার মানে নিলয়ে সিস্টল হচ্ছে আর অলিন্দে হচ্ছে ডায়াস্টল তার মানে আমার একবার বিট কমপ্লিট হলো হার্টবিটটা হচ্ছে যখন একবার হৃৎপিণ্ড তোমার ডায়াস্টল করবে এবং একবার হৃৎপিণ্ড যখন সিস্টল করবে অর্থাৎ একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে একটা একটা বিট তাহলে এখানে একবার ডায়াস্টল হচ্ছে এখানে একবার সিস্টল হচ্ছে তার মানে এটা একবার একবার হচ্ছে তো এই ক্ষেত্রে এটাকে বলা হবে হচ্ছে একটা হার্টবিট এরপরে যদি আমরা আসি পরের মেকানিজমটা হচ্ছে আমি বলেছিলাম যে দুইটা অলিন্দ মাঝখানে যে কপাটিকাগুলো থাকে এগুলা খুলতে বা বন্ধ হতে পারে তো ব্লাডটা সাধারণত উল্টো দিকে যেতে পারে না এটা নিচের দিকে চাপ প্রয়োগ করবে তো অলিন্দ এর উপর চাপ প্রয়োগ করবে এবং অলিন্দ ডান এর উপর চাপ প্রয়োগ করবে তো এই কপাটিকাগুলো চাপের কারণে খুলে যাবে অর্থাৎ বাইকাসপিট এবং ট্রাইকাসপিট কপাটিকা গুলো খুলে যায় খুলে গেলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নেমে আসে হচ্ছে নীলয় এবং কার্বন অক্সাইড সমৃদ্ধ নেমে নেমে আসে হচ্ছে ডান নীলয় অর্থাৎ তখন আর এখানে কোনো রক্ত থাকে না তখন রক্তটা চলে আসে হচ্ছে নীলয় এখান থেকেও নিয়ে আসে হচ্ছে নিলয় অর্থাৎ এটা পুরোটাই খালি হয়ে যায় এখানে কোনো ব্লাডই থাকছে না তাহলে এখন আমি এখানে যদি বুঝাই তাহলে ডান অলিন্দ থেকে ডান যাবে বাম অলিন্দ থেকে বাম যাবে এখন আমি বলেছিলাম যে হার্টবিট হচ্ছে যে জায়গাটা থাকবে রক্ত সেটা হচ্ছে প্রসারিত হবে আর যে জায়গাটা থাকবে না সেটা হচ্ছে সংকুচিত হবে তো অলিন্দ যেহেতু খালি তার মানে অলিন্দটা বুঝতেই পারছো যে এটা সংকুচিত হবে তার মানে অলিন্দ এখন সিস্টলিত হবে আর নিলয়গুলো এখন হচ্ছে ডায়াস্টলিত হবে তো নিলয়ের ডায়াস্টল হবে অলিন্দের সিস্টল হবে তাহলে এটা হচ্ছে একটা বিট হলো প্রথমে একটা বিট গেলো অলিন্দের ডায়াস্টোল নিলয়ের সিস্টল দ্বিতীয় বিটটা হবে হচ্ছে নীলয়ার ডায়াস্টোল অলিন্দের সিস্টল এভাবে দুটো বিট তারা কমপ্লিট করবে যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন তারা ঋতমিণু থেকে বের হয়ে আসবে বের হয়ে আসতে গেলে তাকে ধমনী দিয়ে আসতে হবে শিরাপথে সে ঢুকেছিল বাট এখন যদি তাকে আসতে হয় কোন পথে আসতে হবে ধমনী পথে আসতে হবে তো ধমনী পথে আসলে একটু খেয়াল করি আমরা যে ধমনী পথে আসলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমাদের জন্য দূষিত কার্বন আমি আর বডিতে ফেরত দিতে দিতে না এটাকে আমার রিলিজ দিয়ে হবে দেহ থেকে বের করে দিতে হবে তাহলে দেহ থেকে বের করতে হলে আমাকে এটা নিয়ে যেতে হবে কোথায় ফুসফুসে যদি আমি ফুসফুসে নিতে পারি তাহলেই আমি একমাত্র কার্বন ডাইঅক্সাইডকে বের করতে পারবো কিন্তু ফুসফুসে নিতে গেলে আমি জানি যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে হচ্ছে শিরা বাট ধমনী করে না কিন্তু একটা বিশেষণাল ধমনী আছে যেটা হচ্ছে ফুসফুসে থাকে এই ধমনীটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করে তাহলে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এটা চলে যাবে ফুসফুসে ফুসফুস থেকে এটা রিলিজ হয়ে যাবে এবং এটার ভিতরে আবার হচ্ছে অক্সিজেনটা প্রবেশ করবে আর এই পাশে যে ধমনীটা আছে অক্সিজেনটা ধমনী নর্মালি নরমাল ধমনীগুলোর কাজই হচ্ছে অক্সিজেনযুক্ত যুক্ত রক্তকে পরিবহন করা তাহলে যেহেতু আমাদের বডিতে অনেকগুলো ধমনী এই জন্য এই ধমনীটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুস থেকে বের হয়ে গেল রক্তটা যাবে মাধ্যমটা নিঃশ্বাসের সাথে কার্বন বের হয়ে যাবে এবং অক্সিজেন এটার ভিতরে প্রবেশ করবে আর যুক্ত রক্ত যেটা ছিল যুক্ত রক্তটা হচ্ছে আমরা জানি যে নর্মাল ধমনির কাজ হচ্ছে যুক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবহন করা তাহলে এটা নর্মাল ধমনী নিতে পারবে এবং সেটা নিয়ে যাবে হচ্ছে থেকে দেহতে অর্থাৎ সমস্ত দেহে এটা পরিবহন হবে বা সার্কুলেশন হবে তো এই নিম্ন যেহেতু আমি এটাকে বলছি যে ধমনী এবং শরীরে একটা দুইটা ধমনি না আমি ইন্ডিভিজুয়ালি এটাকে নামে পারবো না এই জন্য আমি মহাশিরা যেরকম বলেছিলাম এই ধীটাকে বলবো হচ্ছে মহাধমনী অর্থাৎ এটাকে অনেকগুলো ধমনী যেহেতু ওখানে অনেকগুলো শিরা ছিল এটা মহাশিরা আর এখানে অনেকগুলো ধমনী দিকে এটাকে বলা হচ্ছে মহাধমনী আর ওটা ছিল হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে আনছে এই জন্য এটা হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী ছিল অর্থাৎ উর্দু মহাশিরা বলেছিলাম আর এটা যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হয়ে নিচের দিকে যাচ্ছে এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে নিম্ন মহাধমনি অর্থাৎ নিচের দিকে শরীরে ছড়িয়ে পড়ছে দেখে এটাকে আমরা বলা হচ্ছে হচ্ছে নিম্ন মহাধমনি এবং নিম্ন মহাধমনি পথে এটা চলে যাবে হচ্ছে দেহতে আমাদের মূল যে বডি এবং বডির যে কোষগুলো আছে এই কোষ থেকে কোষান্তরে এই ব্লাড গুলো এই ধমনির মাধ্যমে হচ্ছে ছড়িয়ে পড়বে এবং এটা অবশ্যই হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড হবে এই হচ্ছে হৃদপিণ্ডের মূল মেকানিজম আমি যদি তোমাদের আরেকটু সংক্ষেপে বলে দিই দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উদ্ধম মাধ্যমে ডানলিন্দে লিন্দে চাবে থেকে ডান রিপ্লেস করবে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছাবে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ দেওয়া হবে রক্তটা থেকে যাবে এখানে অক্সিজেন যখন ঢুকবে তখন এখানে রক্তটাই আবার হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে এবং ফুসফুস থেকে যখন আমি অক্সিজেনকে আনবো তখন এটাকে ফুসফুসেও শিরার মাধ্যমে বাম অলিন্দে নিয়ে আসবো হৃদপিনের বাম অলিন্দ থেকে বাম নিলয় রিপ্লেস করা হবে বাম নিলয়ের এবং বাম অলিন্দের মাঝখানে যে রিপ্লেসমেন্ট আছে এখানে তোমার ডায়াস্টল এবং সিস্টল হবে অর্থাৎ হার্টবিট সম্পন্ন হবে এবং হার্টবিট করার পরে অক্সিজেন যখন এখান থেকে বের হয়ে যাবে তখন এটা নিম্ন মহাধমনির মাধ্যমে সরাসরি দেহতে রিপ্লেস হয়ে যাবে এই হচ্ছে মূল হার্টের ডায়াগ্রাম আজকে আমরা তোমাদের চিত্র সাথে নিয়ে মূল ডায়াগ্রামটা তোমাদের শিখিয়ে দিলাম আশা করি এই টপিকসটা আর কোনো প্রবলেম তোমাদের হবে না যদি এরপরও কোনো সমস্যা তোমাদের মনে হয় তখন তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এবং পরবর্তী অধ্যায় পরবর্তীতে আমরা অন্য কোনো অধ্যায় তোমাদের সাথে আমাদের দেখা হবে আজকে ষষ্ঠ অধ্যায় এ পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে